আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় তোমরা যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছ, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটি ষষ্ঠ শ্রেণীর জন্য, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়তেছ তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। আজকের ক্লাসে বীজগণিতের তৃতীয় অধ্যায়ের 3.3-এর মান নির্ণয়ের 13 নম্বরের মান নির্ণয়ের 4টি অঙ্ক করে দেখাবো, আর একটু বেসিক ধারণা তোমাদের দিব। তোমরা যারা মাইনাস প্লাসের একটা সমস্যায় পড়ে যাও, যে কোথায় মাইনাস হবে কোথায় প্লাস হবে, মাইনাস প্লাসে গুণ করা, প্লাসে মাইনাসে গুণ করা, মাইনাসে মাইনাসে গুণ করা, এই গুণে যারা তোমরা মানে একটু এই দুশ্চিন্তায় পড়ে যাও, তোমাদেরকে আজকের এই ক্লাসটি যদি সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে তুমি সুন্দরভাবে এই অঙ্কগুলি করতে পারবে এবং মাইনাস প্লাসের যে জটিলতা সেটা তো সমস্যা, সেই সমস্যা তোমার আশা করি সমাধান হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। এখানে দেখো 13 নম্বরে মান নির্ণয় করো, আমরা মান নির্ণয় করবো, তার আগে আমি তোমাদের একটু বেসিক ধারণাটা দিই। এই চিহ্নের যে ব্যবহারটা, আমরা চিহ্নে যে গুণ করি, দেখো আমরা এখানে তোমার এই চিহ্নগুলি গুণ করতে হবে। যেমন এখানে মাইনাস আর মাইনাস যদি গুণ হয় তাহলে সেটা হয় কি প্লাস, মাইনাস আর মাইনাস এটা গুণ হয় কি হয় প্লাস, আর প্লাস আর মাইনাস গুণ হয়ে হয় সেটা হয় মাইনাস, আবার মাইনাস আর প্লাস গুণ হয়ে সেটা হয় মাইনাস, আবার প্লাস আর প্লাসে গুণ হয়ে সেটা হয় প্লাস। এই জিনিসটা তুমি যদি ভালো করে মনে রাখো, এই যে এই জিনিসটা, এই মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাস, মাইনাস আর প্লাস গুণ করলে হবে মাইনাস, প্লাস আর প্লাস গুণ করলে হবে প্লাস। অর্থাৎ এইখানে দেখো দুইটা যদি একই চিহ্ন হয়, দুইটা যদি একই চিহ্ন হয় তাহলে সেই দুইটা চিহ্ন গুণ করলে হয় প্লাস। এই দুইটা প্লাস, এই দুইটা প্লাস যদি গুণ করো তাহলে প্লাস হবে, এই দুইটা মাইনাস যদি গুণ করো তাহলে প্লাসই হবে। দুইটা একই চিহ্ন যদি হয়, যদি তোমরা গুণ করো তাহলে সেটা কী হবে প্লাস হয়ে যাবে। এই যে দুইটা প্লাস গুণ করলেও প্লাস, আবার দুইটা মাইনাস গুণ করলেও প্লাস, আর যদি প্লাস আর মাইনাস গুণ করো তাহলে তোমার মাইনাস হবে, মাইনাস আর প্লাস যদি গুণ করো সেটাও মাইনাসই হবে। ঠিক আছে, দুইটা যদি বিপরীত চিহ্ন হয় তাহলে সেটা হবে মাইনাস, আর দুইটা যদি একই চিহ্ন হয় সেটা হবে প্লাস। মনে রাখার সহজ কী হচ্ছে, দুইটা যদি একই চিহ্ন হয় তাহলে হবে প্লাস, আর দুইটা যদি বিপরীত চিহ্ন হয় তবে হবে সেই দুইটা গুণ করলে হবে মাইনাস। আশা করি তোমরা এই মাইনাস আর প্লাসের এই ব্যাপারটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। আমি আবার বলছি, মাইনাস আর মাইনাস যখন তুমি গুণ করবে তখন প্লাস হয়ে যাবে, প্লাস আর মাইনাস যখন গুণ করবে সেটা মাইনাস হয়ে যাবে, মাইনাস আর প্লাস যখন গুণ করবে সেটাও মাইনাস হয়ে যাবে, প্লাস আর প্লাস যখন গুণ করবে সেটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে। কোন সময় কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে যখন তোমরা চিহ্নগুলি একটার সঙ্গে আরেকটা চিহ্ন যখন তোমরা গুণ করবে তখন এই নিয়মটা প্রযোজ্য হবে। ঠিক আছে, আর যুগের সময় বিয়োগের সময় সেটা আলাদা হবে। তাহলে দেখো এখানে আমরা এখন এই ক নম্বর অঙ্কটা করব। ক নম্বর অঙ্কটা দেখো, ক নম্বর এখানে আছে -7, আমি ডাকটা আবার লিখছি -25। এই এখানে দেখো প্রথম যে কাজটা, প্রথম কাজটা করতে হবে, এখানে ফার্স্ট প্যাকেট দেওয়া আছে, এখানে ফার্স্ট প্যাকেট দিয়ে আটকানো আছে, এখানে ফার্স্ট প্যাকেট দিয়ে আটকানো আছে। আমাদের যে প্রথম কাজটা হবে, আমরা এই প্যাকেটটাকে উঠাই দেব এবং এই চিহ্নগুলি আমরা কি করে দেব, গুণ করে দেব। তাহলে এখানে এইখানে দেখো মনে মনে এখানে কি আছে, প্লাস আছে, এই ব্র্যাকেটের পূর্বে আগে এখানে মনে মনে প্লাস আছে। তাহলে এই প্লাসটা আর এই মাইনাসটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, প্লাস আর মাইনাস গুণ করলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস। এখানে আমরা মাইনাস বসাইলাম, তারপর 7, আর এখানে দেখো শুধু মাইনাস আছে, মাইনাস তারপর 8, এখানে কিন্তু দুইটা চিহ্ন আছে। তাহলে মাইনাস আর এই মাইনাস আমাদের কী করতে হবে, গুণ করতে হবে,
মাইনাস আর এই মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে আর এখানে কি আছে 25 এই তাহলে প্রথম কাজটা আমাদের শেষ আমরা ব্র্যাকেটটি উঠিয়ে দিলাম আর চিহ্নগুলি আমরা গুণ করে দিলাম এখন দেখব যে কোনটার আগে প্লাস আছে আর কোনটার আগে মাইনাস আছে কোন সংখ্যাটার আগে প্লাস আছে কোন সংখ্যাটার আগে মাইনাস আছে আমরা সেই অনুযায়ী আমরা পরের লাইনটা করব এখানে দেখো 8 এর আগে আছে কি মাইনাস আর 7 এর আগে কি আছে মাইনাস তাহলে এই দুইটার আগে মাইনাস আছে 7 এর আগেও মাইনাস 8 এর আগেও মাইনাস আর এই 25 এর আগে শুধু প্লাস তাহলে এখানে এই মাইনাস দুইটা আমরা যোগ করব যেমন মাইনাস 8 মাইনাস 7 যদি আমরা যোগ করি তাহলে কি হয় মাইনাস 15 7 আর 8 হচ্ছে 15 অর্থাৎ 15 আমরা করেছি কি যোগ কিন্তু এই যোগ করার পরে আমাদের এখানে চিহ্ন দিতে হবে কি মাইনাস যেহেতু এই দুইটার আগে কি আছে মাইনাস যোগের সময় দুইটা একই চিহ্ন যদি হয় তাহলে ওই দুইটা যোগ করলে তার আগে যে চিহ্নটা থাকে ওই চিহ্নটাই বসে এখানে এতো দুইটা একই চিহ্ন তাহলে মাইনাস 8 আর মাইনাস 7 তাহলে এখানে কি হবে মাইনাস 15 বা মাইনাস 15 আর এখানে কি আছে প্লাস 25 এখন দেখো এখানে মাইনাস 15 আর এখানে আছে প্লাস 25 তাহলে একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস যদি একটা প্লাস হয় একটা মাইনাস হয় তাহলে সেটা কি হবে বিয়োগ হবে তাহলে আমরা 25 থেকে 15 যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে কত থাকবে 10 থাকবে আরেকটা জিনিস লক্ষ্য করো এইখানে এই সংখ্যাটা হচ্ছে বড় সংখ্যা আমরা যখন বিয়োগ করব বিয়োগের সময় তোমরা এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করবে যে কোন সংখ্যাটা বড় এবং তার আগে চিহ্নটা কি আছে এখানে 25 হচ্ছে বড় আর এই 15টা হচ্ছে ছোট তাহলে এটার আগে আছে মাইনাস আর 25 এর আগে আছে প্লাস তাহলে যোগ বিয়োগ করার পরে আমরা এখানে কি ব্যবহার করব এখানে আমরা বড় সংখ্যাটার আগে যে চিহ্ন আছে এই চিহ্নটা এখানে ব্যবহার করব অর্থাৎ এখানে প্লাস হবে কিন্তু এখানে বাম পাশে আমাদের প্লাস দেওয়ার এখানে দরকার নেই ঠিক আছে তাহলে 10টা হচ্ছে মনে মনে এখানে প্লাস আছে তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি ক নম্বর অঙ্কটা বুঝছো এখন দেখো আমরা খ নম্বর অঙ্কটা করব খ নম্বরে দেখো খ নম্বর এখানে ডাক দেওয়া আছে দেখো এইখানে এখানে আছে মাইনাস 13 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আটকানো আছে প্লাস 32 মাইনাস 8 মাইনাস 1 তাহলে আমরা প্রথম যে আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা ব্র্যাকেটটা উঠাই দেব এবং চিহ্নগুলি গুণ করে দেব এইখানে মনে মনে কি আছে এই ব্র্যাকেটের আগে এখানে মনে মনে প্লাস আছে প্লাসে মাইনাসে এটা হবে মাইনাস তারপরে 13 তারপরে প্লাস 32 মাইনাস 8 মাইনাস 1 এখানে আমাদের আর কোনো কাজ করতে হবে না আর এখানে ব্র্যাকেটও নাই এখানে অন্য কোনো অচিরের সঙ্গে গুণও করতে হবে না এখানে যেভাবে আছে ওইভাবেই লিখতে হবে শুধু এইটুকু আমরা কাজ করেছি ঠিক আছে এখন দেখো এখানে কোন সংখ্যাটার আগে মাইনাস আছে কোন সংখ্যাটার আগে প্লাস আছে এখানে 1 এর আগে মাইনাস আছে এখানে 8 এর আগে মাইনাস আছে আর এখানে 13 এর আগে মাইনাস আছে তাহলে এই তিনটা আমরা আগে যোগ করে দেব মাইনাস 1 আর মাইনাস 8 যোগ করলে হয় মাইনাস 9 মাইনাস এখানে আছে কি 13 তাহলে মাইনাস 13 আর 9 যদি আমরা যোগ করি তাহলে কত হয় মাইনাস 13 আর মাইনাস 9 9 আর 3 যোগ করলে হয় 12 এর 2 হাতে রইল 1 তাহলে আর 1 কত হলো 2 তাহলে হচ্ছে 22 তাহলে আমরা 13 আর 9 যদি যোগ করি তাহলে 22 হয় মাইনাস 22 তাহলে এখানে আমরা লিখব মাইনাস 22 এই যে মাইনাস 13 আর হচ্ছে মাইনাস 8 তাহলে 13 আর 8 যোগ করলে কত হয় 21 আর 1 যোগ করলে হয় 22 অর্থাৎ মাইনাস 22 আর এখানে আছে কি প্লাস 32 তাহলে এখন এটা হচ্ছে প্লাস এই 32 এর আগে প্লাস আর 22 এর আগে মাইনাস তাহলে কি হবে বিয়োগ হবে 32 থেকে যদি 22 আমরা বিয়োগ করি তাহলে থাকে কি 10 আর এখানে হবে প্লাস এই যে 32টা বড় এখানে আছে প্লাস তাহলে আমরা এখানে প্লাস হবে এখানে বাম পাশে আর প্লাস দেওয়ার প্রয়োজন নেই এখানে মনে মনে প্লাসটা আছে ঠিক আছে তাহলে এই 10টাই হচ্ছে নির্ণেয়
আনসার। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা ঘ নাম্বার অঙ্কটা দেখি। ঘ নাম্বার অঙ্কটা দেখো, এখানে আছে -7 প্লাস -8 প্লাস -19। এই এখন দেখো এইখানে প্রথম যে আমরা কাজটা করব সেটা হচ্ছে আমরা ব্র্যাকেট উঠাবো এবং চিহ্নগুলি গুণ করব। তাহলে আমরা এখানে মনে মনে প্লাস আছে, প্লাসে মাইনাস হবে -7, আর এখানে প্লাস আর মাইনাস গুণ করি, প্লাসে মাইনাসে -8, আর এখানে প্লাসে মাইনাসে -90। ঠিক আছে, আচ্ছা এখন দেখো একটা মজার বিষয় যে এখানে কিন্তু কোনো প্লাস নেই, 19-এর আগে কী আছে, 90-এর আগে কী আছে প্লাস, 90-এর আগে আছে মাইনাস, আর 8-এর আগে আছে মাইনাস, 7-এর আগে আছে মাইনাস, অর্থাৎ এই তিনটা সংখ্যার আগে কী আছে মাইনাস, অর্থাৎ সবগুলি কি মাইনাস, যেহেতু সবগুলি মাইনাস একই চিহ্ন তাহলে আমাদের কী করতে হবে যোগ করতে হবে। তাহলে এখানে আমরা যোগ করলে কত হয় দেখো, 90 আর 8 যদি আমরা যোগ করি 98, আর 98 আর 7 যদি আমরা যোগ করি তাহলে 98 আর 7 হচ্ছে 105। এই যে ঠিক আছে, তাহলে এখানে দেখো যেহেতু আমরা তিনটা যোগ করেছি তিনটার আগে কী আছে মাইনাস, তাহলে আমরা আগে কী দেব মাইনাসটা দেব। ঠিক আছে, তাহলে আগে আমরা এখানে মাইনাসটা ব্যবহার করব, -105, এই তিনটা যোগ করলে হয় -105। তাহলে এটি হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তুমি বুঝতে পেরেছ। তাহলে চলো ঘ নাম্বার অঙ্কটা দেখি। ঘ নাম্বার এখানে দেখো আমি আবার ডাক্তার লিখছি, এখানে 50 -4t -2। এইখানে দেখো প্রথম কাজটা হচ্ছে আমরা ব্র্যাকেট উঠাবো এবং চিহ্নগুলি গুণ করে দেব। তাহলে এখানে আছে 50, এই মাইনাসে আর মাইনাসে যদি গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে আছে 40, আর এখানে মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস, এখানে হবে 2। দেখো একটা জিনিস মজার যে এখানে সবগুলি কি প্লাস, এই 2-র আগে প্লাস, 40-র আগে প্লাস, 50-র আগে প্লাস, তাহলে তিনটা সবগুলি যেহেতু একই চিহ্ন তাহলে এখানে কি হবে যোগ হবে, সবগুলি যদি একই চিহ্ন হয় তাহলে সেটা কি হয় যোগ হয়। তাহলে এখানে 50 আর এই 40 যোগ করলে হয় কি 90, আর এই 2 যোগ করলে হয় 92। এখানে বাম পাশের প্লাস দিতে হবে না, এখানে মনে মনে প্লাসটা আছে এই জন্য এখানে প্লাসটা দিতে হবে না। তাহলে এই তিনটা যোগ করে আমরা কত পাইলাম, এখানে আমরা পেয়েছি 92। তাহলে এটি হচ্ছে নির্ণয় আনসার। আশা করি তোমরা এই চারটা অঙ্ক বুঝতে পেরেছ। এই ধরনের অঙ্ক যদি আসে আশা করি তুমি সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো, এবং যদি ভিডিওটি তোমার ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, আর এই ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যেন তোমার বন্ধুরাও এই ভিডিও থেকে এই ক্লাসটি থেকে তোমার বন্ধুরাও যেন উপকৃত হতে পারে, এবং এই পরবর্তী তোমাদের যা প্রয়োজন তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে তোমার জানাবে, তোমার যে কোনো বিষয়ের উপরে তোমার যদি কোনো মতামত থাকে বা এই ক্লাসের উপরে যে কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমার মতামতটা আমাদেরকে জানাবে, এবং ভিডিওটি অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।